আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা দেখব যে একটা আইআর ট্রান্সমিটার এবং একটা ফটোডায়োড কি আমরা কিভাবে চেক করতে পারি। এটি হচ্ছে একটি আইআর এলইডি, যেটাকে ইনফ্রারেড ট্রান্সমিটার হিসাবে খুবই পরিচিত, যেগুলো রিমোট সেন্সরে খুব বেশি ইউজ করা হয়। প্রত্যেকটা রিমোটে কিন্তু এই ধরনের একটা আইআর এলইডি বা ইনফ্রারেড এলইডি যেটাকে বলা হয়, এই ধরনের আইআর এলইডি থাকে। তো এই আইআর এলইডিটা আসলে ভালো না খারাপ সেটা আমরা আসলে কীভাবে চেক করতে পারি সেটা আমরা আজকে দেখবো। সেক্ষেত্রে আমাদের একটা অ্যাভোমিটার বা মাল্টিমিটার যেটাই বলি না কেন, এরকম একটা মিটার লাগবে। তো মিটারটাকে আমরা প্রথমে কন্টিনিউটি মোডে ঘুরিয়ে কন্টিনিউটি মোডে রাখবো। দেখুন, আমরা মিটারটাকে কন্টিনিউটি মোডে সেট করে নিলাম। এবার আইআর এলইডির পজিটিভ লেগ, অর্থাৎ এই দুইটা লেগের মধ্যে, দেখেন এই দুইটা পায়ের মধ্যে যেটা লম্বা, কম্পারেটিভলি লম্বা, সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা একটু ছোটো সেটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভের সাথে অ্যাভোমিটারের পজিটিভ টার্মিনালটা ধরতে হবে, আর নেগেটিভটার সাথে নেগেটিভ টার্মিনালটা আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আসুন আমরা পজিটিভের সাথে পজিটিভটাকে রাখবো, নেগেটিভের সাথে নেগেটিভটাকে রাখবো। দেখুন, রাখার পরে যদি অ্যাভোমিটারে একটা ভ্যালু শো করে, বড় এক ধরনের ভ্যালু শো করে, তাহলে বুঝতে হবে যে আমাদের এই আইআর এলইডিটা ঠিক আছে। দেখুন আমরা পজিটিভের সাথে পজিটিভ কানেকশন ধরলাম, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন ধরলাম। এবার আইআর মিটারটা, অ্যাভোমিটারটা একটা 16,000-এর উপরে একটা ভ্যালু শো করতেছে, তার মানে আমাদের এই আইআর এলইডি বা রিমোটের যে সেন্সরটা সেটা সম্পূর্ণভাবে ঠিক আছে বলে আমরা ধরে নিব। তো এবার আমরা দেখব আসলে একটা ফটোডায়োড বা আইআর রিসিভার সেন্সরকে আমরা কীভাবে চেক করতে পারি যে এটা ঠিক আছে কিনা। আমরা চিনব কি ফটোডায়োড বা আইআর রিসিভারটাকে চিনব কীভাবে, এটা আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা সম্পূর্ণ উপরিভাগ অংশটুকু কালো থাকবে, অর্থাৎ ডার্ক থাকবে, ভিতরের কোনো অংশ আমরা কিন্তু দেখতে পাবো না। সেই হিসাবে আমরা ধরে নিব যে এটা একটা আইআর রিসিভার বা ফটোডায়োড। নর্মালি ফটোডায়োডগুলো কিন্তু এইরকমের হয়। তো সিমিলারলি আমরা এক্ষেত্রে অ্যাভোমিটার লাগবে, এবং অ্যাভোমিটারকে আমরা নিয়ে যাব 200 মিলিভোল্টে। 200 মিলিভোল্ট স্কেলে আমরা অ্যাভোমিটারটাকে সেট করে নিব। সেট করে নেওয়ার পরে সেক্ষেত্রে আমরা ফটোডায়োড বা আইআর রিসিভারের পজিটিভ লেগের সাথে, অর্থাৎ পজিটিভ পার্টের সাথে মিটারের পজিটিভ পার্ট সংযুক্ত করব, এবং নেগেটিভের সাথে নেগেটিভ সংযুক্ত করব। এবং সেই ক্ষেত্রে আমরা একটা যে কোনো একটা রিমোট নিব, সেটা হতে পারে টিভির বা এসির যে কোনো একটা রিমোট হলেই হবে। এ ধরনের একটা রিমোটের সাহায্যে আমরা চেক করব। তো প্রথমে আমরা মিটারটাকে মিলিভোল্টে রেখে পজিটিভের সাথে পজিটিভটা সংযুক্ত করতেছি। তো দেখুন, আমরা পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ মিটারের নেগেটিভ কানেকশনটা করে রাখলাম। এবার একটা রিমোট দিয়ে জাস্ট আইআর এলইডির উপরে প্রেস করে নিব। দেখুন, প্রেস করার পরে যদি মিটারের ভ্যালুটা চেঞ্জ হয় প্রেস করার সাথে সাথে, তাহলে বুঝতে হবে যে এই ফটোডায়োডটা সম্পূর্ণরূপে ঠিক আছে, বাট ফটোডায়োডটা কাজ করতেছে আর কি। দেখুন, তো এরকম আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আসলে দেখে নিলাম যে কীভাবে আমরা একটা আইআর এলইডি এবং ফটোডায়োড ঠিক আছে কিনা আমরা টেস্ট করতে পারবো। ধন্যবাদ।